আমাদের বুজুর্গ হযরত শাহ নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নের মতন বন্যা কিসের মতন? স্বপ্ন যখন শুরু হয় তখন টের পাওয়া যায় না, স্বপ্ন যখন ভাঙে তখন টের পাওয়া যায়। আমি এতক্ষণ স্বপ্নে ছিলাম ঠিক না বেঠি? ওই বুজানির পাগল গভীর রাত্র সব ঘুমাই আছে, আল্লাহর বান্দা উঠলো সুন্দর মতন পুজো করলো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, চোখটা বন্ধ করলো, কেবলামুখী হইয়া বসলো, মহাব্বতের সঙ্গে জিকির করতেছে, আর মুরাকাবা নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে কল্পনা করতে ওই যে আওয়াজটা কানের মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে কলবের চোখ দিয়া তাকায়া দেখে এই যে বিলাল না মনে হয়, এই স্বপ্নের মধ্যে বিজ্ঞান ঢুকিয়া গেল। এখন বিলালের মতন মনে হয়, চোখ ঘুরেইতে দেখতে আসে আবু বকর ধরে আসতেছেন, ওমর ধরে আসতেছেন, ওসমান ধরে আসতেছেন, আলী ধরে আসতেছেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়ানোর জন্য বাইতুল্লাহ মাকাম ইব্রাহিমের দিকে আসতেছে। আল্লাহর হাবিব আসলেন, নামাজের জন্য দাঁড়ায়া গেলেন, পিছনে আবু বকর উমর উসমান দাঁড়ানো আছে। এই পাগল বুড়া এত পিছনে দাঁড়াইয়া নামাজের নিয়ত আনতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মুরাকাবার হাল, এটা হলো হাল, ভিতরে অবস্থা, চোখ বন্ধ অবস্থা সব দেখতে আসে করতে আসে। আল্লাহ, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সালাম ফিরে এলেন, পিছনে ফিরে বসলেন, ওই মুসল্লির দিকে হাত বাড়াইয়া বা তোমার লোকের দেখা করতে আসলাম। আল্লাহ, মুসাফা হয়ে এলো ওই বন্দা, তখন কাঁদতে আছে, বলে কান্দ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বুকটা আটাইতে আছে। আল্লাহর হাবিব বুঝতেছেন এই লোকটা মোয়ানাকা করতে চায়, বুকের সঙ্গে বুক মিলাইতে চায়। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, বুকটার সঙ্গে বুক মিলাইলেন, বুক মিলাইয়া ধরে রাখছে। আল্লাহ, والحمد لله رب العالمين সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, উজানির কারিশাম রহমতুল্লাহ আলাইহ, পাগল সারা দুনিয়া মানুষ বানায় গেছে, দিল বানায় গেছে আল্লাহর এক বান্দা, সারা দুনিয়াটাকে নাকায় গেছে। গঙ্গু শরীফ থেকে ওই যে আগুন নিয়ে আসলেন বাংলার মাটিতে, নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, সহগতে মর্দা তোরা মর্দা কুনাদ। আমার নানকুল হযরত কইতেন, আর এই পাগলামি সারা দুনিয়ার আরে পাগল বানায় আছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জায়গায় আসতে ভয় লাগে। আমার সঙ্গে একজন মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক উপরের লেভেলের একজন কর্মকর্তা, নাম পরিচয় দিব না। আমি কইলাম উজানি যাব, উনি কইলেন আমিও যাব। আপনি যাইবেন কোন দুঃখে? আমার বাড়িতে করছে, আমি আল্লাহকে দিতে আসি। আপনি যাইবেন কোন দুঃখে? কয় যে আমি কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করবো। আমি কতদিন থেকে যে অপেক্ষা করতেছি, চান্স পাই না। আমারে জিজ্ঞেস করলেন কখন যাইবেন, আমি বলি এখন যাবো, আমিও এখন। পাগল এখনো দুনিয়াতে আছে, পাগল এখনো। আল্লাহ আমাদের সকলকে ওই আল্লাহর পাগল হিসাবে কবুল করে লন, আমিন। আমি মুখতাসার কয়েকটা কথা শর্টকাট, ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ, ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ, হল না? ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ, ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ। তাইলে ডিউটি চলে আসে,
বিউটি কি? ও তিন দিক থেকে নজরকে সরাও, ছয় দিকের সঙ্গে নজরকে লাগাও। আমার নানুর হজরত কইতেন, এই সুড়ানি আর লাগানি, সুড়ানি আর লাগানি, সুড়াইব তিন জায়গা থেকে, লাগাইব ছয় জায়গায়। কে কে তৈয়ার? কত মানুষ নজর লাগিয়া গেছে এক জায়গায়, নজর যখন আটকা পড়ে যায়, জওয়ান মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, পুরুষ কিংবা মহিলা, নজর এক জায়গায় বাজিয়া গেছে, নজর এক জায়গায় বাজিয়া বাজিয়া গেছে যখন নজর, এখন আর ছুটে না। তো হুজুর কি করতাম? ঘুম নাই, নিদ্রা নাই, খানা নাই, দানা নাই, খালি নজর, নজর আটকা পড়ে গেছে। এই জন্য আল্লাহর আশেক কইতে আছে, তাফসীর নহীঁ দিল কি আজব আঁক হে জালেম, তাফসীর নহীঁ দিল কি আজব আঁক হে জালেম, ইয়ে যাকে না লড়তি ও গ্রেফতার না হোতা, ইয়ে যাকে না লড়তি ও গ্রেফতার না হোতা। কলবের মধ্যে শান্তি নাই, ঘুম ধরে না, খানা বন্ধ, সব কিছু বন্ধ, কাম কাজ বন্ধ, কলবের কষ্ট যাইতে আছে, তোর পাগল করিতে আছে। কলবের দোষ না, কথা কন্ডা, কলবের কি না দোষ? কার দোষ? কার দোষ? কার? তকসির নহীঁ দিল কি আজব আঁক হে জালেম, তকসির নহীঁ দিল কি আজব আঁক হে জালেম, ইয়ে যাকে না লড়তি ও গ্রেফতার না হোতা, ইয়ে যাকে না লড়তি ও গ্রেফতার না হোতা। বা চোখটা গিয়া যদি ওই মাইয়া ধরে নাকি না পড়তো, তাইলে কি দুয়ান বেড়ার ঘুম নষ্ট হয়? আল্লাহর আশেক বলে, মিয়া সাহেব, একজন সুন্দরী মহিলার উপর চোখটা পড়লো, তোমার খানা দানা বন্ধ হইয়া গেল, এই চোখটা যদি কোনো মানুষের উপর না পড়া, এটা যদি মাওলা পাকের সঙ্গে লাগিয়া যায়, কে কে তৈয়া? চোখটাকে আল্লাহর সঙ্গে লাগাও, তো সব হয় বাইদিকে তাকাইলে, গুনা হয় বাইদিকে তাকাইলে। এই ছয় আর তিন নয়, নয়টা নাম শিরোনাম কইয়া আমারও আছে। তো কয়দিকে তাকাইলে সবাব কি কি? কেউ জানে কইতাম নি আমি, শর্ত আছে মানবেন, মুখস্থ করতে হবে। কে কে তৈয়ার? সাত নম্বর, ছয় দিকে তাকাইলে সবাব। এক নম্বর হইল বাইতুল্লাহ, দুই নম্বর রাসূলুল্লাহ, তিন নম্বর কিতাবুল্লাহ, চার নম্বর মা বাবা, পাঁচ নম্বর আলেম ওলামা, ছয় নম্বর জাকিরি। তাকাইলে সওয়াব, তাকাইলে রুহের মধ্যে বরকত চলে আসে, তাকাইলে রুহের মধ্যে শক্তি চলে আসে। তিন দিকে তাকাইলে গুনাহ হয় না, তিন দিকে তাকাইলে কি? এক নম্বর হইল বেগানা নারী পুরুষ কন্যা, বেগানা জিন্দা হোক কিংবা মুর্দা, হায়াতের মধ্যে থাকুক কিংবা ছবি, অনেক সময় ছবিও হয় তাই না? বেগানা নারী পুরুষ কয় নম্বর হইল? দুই নম্বর হইল, দুই নম্বর হইল কারোর বাড়ির অন্দর মহল, কারোর বাড়ি কি? ওই বেড়া আলি বেড়া দিয়া রাখছে, আর আপনি বেড়ার ফাঁকে দিয়া কাছারি করে বইয়া বইয়া এরকম ভাবে বাঁশের তজ্জা বেড়ার ছিদ্র দিয়া উড়ানে কি হাঁটে, আপনি তাকে কি আছে? ঠিক না? ঠিক
এটা হইল অন্যের বাড়ির অন্দর মহল, কয় নম্বর হইল তিন নম্বর হইল কারোর টাকা পয়সা ধন দৌলত, কারোর টাকা পয়সা কোনটা আগে করবেন কোনটা পরে, হোমিও চিকিৎসা হইল সারাদিন যদি আপনি ছুটানোর জন্য লড়াই করেন ছুটাইতে পারবেন না, অন্ধকারকে গালি দিলে অন্ধকার যায় না, অন্ধকারকে পিটাইলে অন্ধকার যায় না, অন্ধকারের বিরুদ্ধে মিছিল করলে অন্ধকার যায় না, যদি কেরানা দিয়া মেজবাতির কাঠি কিনলেন আর এটাকে ঘষা দিলেন আলো চলে গেল অন্ধকার আসেনি আর, দেখছেন এত গালি গালাজ করলাম গেল না, এত মিছিল করলাম গেল না, এত আয়োজন করলাম গেল না, কেরানার বেলবাতির কাঠি জ্বালাইলাম অন্ধকার চলে গেল, ঠিক না ব্যাঠি? এই জন্য আমার নানুগুলো হজরত কইতেন ওই যে কলপটাকে ওই ছয় জিনিসের সঙ্গে লাগাও, এটা হলো হোমিও চিকিৎসা কোন নাই নাকি ছয় জিনিসের সঙ্গে লাগাও, এর পেছনে তুমি ছয় জিনিসের সঙ্গে নজরকে তুমি লাগাও, তুমি মেহনত করতে আসো ছয় জিনিসের পেছনে, কখন যে তিন জিনিস থেকে নজর ছুটে গেছে তুমি কইতেও পারবা না, তো ছয় জিনিসের সঙ্গে আমরা নজর লাগানোর জন্য সবাই তৈরি আছি, তো এক নম্বর এক নম্বর এক নম্বর নজরটা লাগলে কিরকম স্বভাব, এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম যিনি এলেম আমল সব দিক থেকে আল্লাহ আকবার নম্বর আব্বাল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর আছেন, নজর বাইতুল্লাহর সঙ্গে লাগাইলে কি দাম হয়েছে, তোমার নজরটা বাইতুল্লাহর কালো গিলাফের সঙ্গে লাগলো লাগার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ হইল মহাচুম্বক, এই চুম্বকের শক্তি এরকম নজরটা ওই কালো কালো গিলাফের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে আমাদের বুজুর্গরা শেষ রাত্রে উঠিয়া আল্লাহকে খুঁজতে হবে, মোরাকাবা করতে হবে, বা কোন জায়গায় বৈশা মোরাকাবা করবা, তো বাইতুল্লাহ দুয়ারের সামনে বৈশা মোরাকাবা করো, আল্লাহ কেমনে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি গভীর রাত্র সব ঘুমায় আছে আপনি উঠেন না, সুন্দর মতন ওযু করলেন কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে কেবলামুখী হইয়া বসলেন চোখটা বন্ধ করলেন, হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ রাখতে হবে, চশমা বন্ধ গোশ বন্ধ লব্যবান, চশমা বন্ধ গোশ বন্ধ লব্যবান, গরনা বিনি নূরে আকবর মা বখান, গরনা বিনি নূরে আকবর মা বখান, চোখটা বন্ধ করে তুমি খালি খেয়াল করবা চারটা কথা খেয়াল করবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম, ওই যে এই কথাটা চারটা কথা তুমি খালি চোখতে থাকো চোখতে থাকো, দুইবার তুমি জপলা, তিনবার তুমি জপলা, তুমি দেখবা এখন তুমি আর ইজানির মাটিতে নাই, তুমি বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির, সাইয়েদু তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন একজন দুইজন হইয়া যাও,
একটা হবে তোমার বাস্তব অস্তিত্ব, এটা তৌজানির মাটিতে, আরেকটা হইল তোমার কল্পনার অস্তিত্ব। ওই কল্পনার অস্তিত্বটা বাইতুল্লাহর জুয়ারের সামনে বসাইয়া দাও। এরপরে আমার নানুর হজরত কইতেন, ভাইজি চোখটা বন্ধ করে নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসাইয়া, আরে তরফে হোকে হাম খারো দবাও, আরে তরফে হোকে হাম খারো দবাও, আপড়ে আব তেরে দরতে আয়েলা, তুই হি হায় হাজত রবায়ে দু জাহান, হাম তেরে দর ছোড়ে কর যাও কাহাঁ। অনেকে চিন্তা করতে আছে, হুজুরে কই দিয়েছেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলে সওয়াব, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে হয়তো হজের নিয়ত করতে হবে, নয়তো উমরার নিয়ত করতে হবে। হজের নিয়ত করলে 3.5 লাখ, উমরার নিয়ত করলে 1.5 লাখ। আমার কাছে তো কিছুই নাই, তাহলে তোর বড় লোকের লেগা হইল, গরিবের লেগা তো হইল। আমাদের বুজুর্গরা বলেন, মিয়া সাহেব মক্কা শরীফ যাইতে হইলে টাকা লাগে, মিশা কথা আসবেন না। মক্কা শরীফ জাওনের রাস্তা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে, কে কে তো জানেন ইনশাআল্লাহ। जब चाहा मोर ने के जाओ बैठे आधार में, जब चाहा मोर ने के जाओ बैठे आधार में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर ने। আমাদের বুজুর্গরা বলেন, ভিতরে তোমার ইশক পয়দা করো, গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নহীঁ লেকিন কভি ও বেখুন পসিনা, মিলতা নহীঁ লেকিন কভি ও বেখুন পসিনা। তো ভিতরে মহব্বত আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে রাইখা দিছে, তুমি খালি শেষ রাতে উঠা চোখটা বন্ধ করে মহাব্বতের সঙ্গে তুমি খালি পড়তে থাকো, আর আল্লাহ পাকের কাছে এরকম কাঁদতে থাকো, তুজে যদি সুন্দর মতন শেষ রাত্রে কাঁদতে পারো, কাঁদেননি শেষ রাত্রে যদি কাঁদতে পারো, মক্কা শরীফ জামানের লাইয়া আলি সাহেব রহমতুল্লাহ আলাই কোন আলি সাহেব আজি আব্দুল্লাহ ফারুকী মুহাজির মক্কি আমাদের পীরের পীর বাহরে আমদাদ ও বনুরে হযরতে আব্দুর রহিম, বাহরে আমদাদ ও বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাজি আজদ্দিন মক্কি ওলি, ওই হাজি আমদাদুল্লাহ ফারুকী মুহাজির মক্কি কইতে আছে, ও শেষ রাতে উঠা যদি তুমি দুই ফোঁটা চোখের পানি মাওলায়ে করিমের সামনে ঢেলে দিতে পারো, তো দুই জিনিসের এক জিনিস তোমার মৌতের আগে অবশ্যই হবে। দুই জিনিস কি? হয়তো তোমাকে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ হাজির করবেন, না বাইতুল্লাহ শরীফ হাজির, নতুবা বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক তোমার বাড়িতে আইনা দিবে। বাইতুল্লাহ শরীফ কেমন আপনার বাড়িতে আসবে, এরা সময় পাইলে কমু নতুবা বলুন। হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, তুমি মক্কা শরীফ যাওন, এটা ছোট নিয়ামত, আর তোমার বাড়িতে বাইতুল্লাহ হাজির করন, এটা বড় নিয়ামত। কেমনে? তুমি যদি মক্কা শরীফ যাও তাহলে বাইতুল্লাহ পাইবা, এই বাইতুল্লাহ নির্মাণকারী হইল সৌদি বাদশাহ, আর আল্লাহ
বাইতুল্লাহ তোমার বাড়িতে আনেন, এটা সৌদি বাদশাহটা আনবেন না, এটা আনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বানানো বাইতুল্লাহ। তো দুইটার একটা হইছে, এটাই আমাদের বুজুর্গরা বলছেন, ওই যে পিঁপড়া একটা এটা দ্বীপে বাস করতো, কন্যা কই দ্বীপে বাস করতো। হজের মৌসুম সব মানুষ মক্কা শরীফ যাইতেছে, ওয়াজ বিন্নাতে বিল হাজ ইয়াকুনকারি জালাম ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। হজের মৌসুম মানুষ মক্কা শরীফ যাইতেছে, জিন মক্কা শরীফ যাইতেছে, পশু পাখি মক্কা শরীফ যাইতেছে, পিঁপড়া এরা দ্বীপে বাস করে, ওই দ্বীপে বাস করে অবস্থা দেখে শেষ রাত্রে কাছে পিঁপড়ার কাছে পাসপোর্ট, পিঁপড়ার কাছে ভিসা কিছুই তো নাই। আছে শুধু চোখের পানি, কেন্দা দিতে আল্লাহ আল্লাহ পাক বলেন কোন মাখলুক যখন আমার কাছে এরকম শেষ রাত্রে চোখের পানি ছেড়ে দেয়, দুনিয়ার সব কিছু মিস হইতে পারে, আমার মাখলুকের চোখের পানি মিস হইতে পারে না। আল্লাহ নালায়ে বাসিকে বারে জানাদ তাকে আরশ ফরশ রানালা গুনাদ কৃষ্ণ মায়া যে নালায়ে সব হায় তু কৃষ্ণ মায়া দে নালায়ে সব হায় তু যৌ দেখা দারম যে ইয়া রব হায় তু পিঁপড়াটার খুব কাঁদিয়ে আছে আর কইতে আছে ওয়াল্লাহ মক্কা শরীফ যাইতাম সাহেল সে লাগা দে মেরে ইশক ও কা জবিনা আগে মধ্যে শক্তিটা বলেছে জানাত
গোয়াত গোয়াত যাহাও আজাহা পানি গোয়াত গাইরে আকাশ জুমলা নাদানি গোয়াত ইয়াদে উসার মায়ায়ে ইমা গোয়াত হের গাদাজ ইয়াদে উসুলতা গোয়াত যদি আল্লাহ শব্দটা কইতে শিখলো কোন বান্দা তার মতন শক্তিওয়ালা মানুষ দুনিয়াতে আরেকজন নাই পিপড়া তো চোখের পানি ছেড়ে দিচ্ছে চোখের পানি ছেড়ে দিল এটা আরশ পর্যন্ত পৌঁছে গেছে মাওলা করিম কবুল করে ফেলছেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার এই পিপড়াটাকে মক্কা শরীফ পৌঁছাইতে হবে পরের দিন জিব্রাইল চলে আসলো পিপড়াটাকে কইতে আছে দোয়া কবুল তোমার জন্য বিমান নিয়ে আসছি কি নিয়ে আসি বিমানটা কি ইব্রাহিম আরেকটা দ্বীপ সেই দ্বীপের মধ্যে বাস করে কবুতর না বাস করে কি কবুতর এই কবুতরকে কইতে আছে উড়ো তোমার বিমানের কাম করণ লাগবো এই কবুতরকে লইয়া পিঁপড়ার বাড়িতে হাজির কইতে আছে ও পিঁপড়া তোমার জন্য বিমান নিয়ে আসি ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান ওয়ান কথা কয় না ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান বাংলাদেশ থেকে কোটিপতি বলেন লাখপতি বলেন মক্কা শরীফ যায় ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান নয় বরং 1000 জনে ভাগ করে একটা বিমান 1000 জনে ভাগ করে কি আর আল্লাহ যারে মক্কা শরীফ নেয় তার ওয়ান প্যাসেঞ্জার ওয়ান প্যাসেঞ্জার গেছে সেখানে কবুতর এখন পিঁপড়াকে কই দিয়া যে ইব্রাহিম এই পিঁপড়া বিমান নিয়ে আসি তুমি ওই কবুতর তার পাও দিয়া আস্তে আস্তে উড়ো পাখনার নিচে গিয়া বস আরাম যেন ঠান্ডায় কষ্ট না লাগে কষ্ট পাইতে না হয় গরমেও কষ্ট পাইতে না হয় এটার নাম হইল ইয়ার কন্ডিশন কন্ডের নাম জি ইয়ার কন্ডিশন রে যখন পিঁপড়া গিয়া বসলো বসনের পরে এবার কবুতরকে বলা হইলো উড়ো তুমি তোমার মেশিন স্টার্ট করো যন্ত্র স্টার্ট করো কবুতর যন্ত্র স্টার্ট করলো উড়ে উড়ে বাইতুল্লাহ শরীফের দুয়ারে গিয়া বসলো আল্লাহ কবুতর নামলো ইব্রাহিম কইতে আছে পিঁপড়া তুমি নামো নাকনা দেখো তুমি যে কইছিলা আঁকু সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা আঁকু সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা তোমার মক্কা শরীফ চোখের সামনে দেখো পিঁপড়া নামলো আলহামদুলিল্লাহ কইলো আমার প্রশ্ন এই পিঁপড়াকে বাইতুল্লাহ পর্যন্ত কে নিলেন চোখের পানিটা ছেড়ে দিতে পারি চোখের পানি ছেড়ে দিয়ে যদি মাওলা পাকের সাথে একবার কওন যায় ও খোদা মক্কা শরীফ যাইতাম মন চায় আল্লাহ পাক বলেন তুমি কইতে দেরি আমি নিতে দেরি নাই কে কে তো ইয়ার ইনশাআল্লাহ এক নম্বর বলেন না এক নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর আল্লাহর হাবিবকে দেখো কেউ যদি দেখলো ইমানের সঙ্গে দেখলো এবং ইমানের সঙ্গে তার ইন্তেকাল হইলো তাকে বলা হয় সাহাবী তাকে বলা হয় কি দাম কত সারা দুনিয়ার মানুষ যদি খাজা মাইনউদ্দিন চিশতি হইয়া গেল সারা দুনিয়ার মানুষ যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হইয়া গেল সারা দুনিয়ার মানুষ যদি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হইয়া গেল এদেরকে যদি এক পাল্লায় রাখা হইলো কোন সাহাবীর একটা পশম বলেন একটা কি পশম আর এক পাল্লায় রাখা হইলো সাহাবীর পশমের পাল্লা ভারী হইয়া যাবে এত দাম কেন যেহেতু আল্লাহর হাবিবকে সচক্ষে দেখছেন আল্লাহর হাবিবকে সচক্ষে দেখছেন এই জন্য সবকিছু দামি হয়ে গেছে আল্লাহ আল্লাহ
আমি ঢাকাতেই কথা কইতেছিলাম, একজন আমারে কইল কয় যে হুজুর আপনি কি ওয়াজ করেন বেদাতি বেদাতি ওয়াজের মতো লাগছে। আমি বললাম যে বেদাতি ওয়াজ হলো আবার কেমনে, আরে দুনিয়ার মানুষ তো আল্লাহরে দাওয়ানোর জন্য পাগলামি করছে কথা কন না। রব্বি আরিনি আনা ইলাইক, কুরআন বলতেছেন দুনিয়াতে একজন পাগল ছিল, সেই পাগল কইতে আছে ও খোদা পর্দার আড়াল থেকে কথা কইতে ভালো লাগে না, পর্দাটা সরাও তোমাকে দেখিয়া দেখিয়া কথা কইতাম মন চায়। ঠিক আছে কি এখানে তোমার শরীর হইল নরম, টিপ দিলে ঢুকিয়া যায়, পাহাড়ের শরীর হইল শক্ত, তোমার বয়স হইল অল্প কয়েক বছর, পাহাড় তো শত শত বছর থেকে আছে। আমি এই পাহাড় শত শত বছরের পাহাড়, বিশাল চল্লিশ মাইল লম্বা পাহাড়, পাথরের পাহাড়ের গায়ে আমি আমার চাজাল্লিটা ডাইব, পাহাড় যদি সামাল দিতে পারে তুমি সাহস করতে পারবা যে আমিও সামাল দিতে পারবো, আর পাহাড় যদি সামাল দিতে না পারে তাইলে তুমি বুঝবা তুমি সামাল দিতে পারবা কিনা। ওলা তিনিন দুল ইলাল জাবাল ফাইনিস্তাকার রামাকানান ফাসাউফা তারানি, আল্লাহ পাক যখন পাহাড়ের উপর তাজাল্লি ঢাললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাক যখন তার তাজাল্লি পাহাড়ের উপর ঢাললেন, পাহাড় রেজা রেজা এমন একটা জিনিস আছে এটা থাকলে মানুষ সহজে মরে না, আরাম যায় না, ওই জিনিসটা আল্লাহ আমার এই নাস্তা করানোর জন্য মাদ্রাসায় এটা বাটার বল দিতে কর না কি দিতে বাটার বল খাইলাম, একদিন দেখি বাটার বলের ভিতরে পাথরের কণায় আমি মানে চাবানোর লগে লগে আমার দাঁতে লাগলো, দেখলো পাথর থাকলে চাবানো যায় না কন না, পাথর থাকলে কি ও জানির পাগল কলমা শরীর যেটা লইয়া তুমি শেষ রাত্রে জিকির করম এটা হইল এমন মার্বেল পাথর, এটা যদি কারোর ভিতরে থাকে এই মার্বেল পাথরকে দুনিয়ার কেউ হজম করতে পারে না, সেই জিনিসটা হইল না মারা যায় নাই, মুসা রেজা রেজা হয় নাই, তবে কাটিয়া পড়ে গেছে, তবে কি কাটিয়া
আল্লাহ পাক সর্বপ্রথম কবর থেকে সর্বপ্রথম যাকে জিন্দা করবেন সেই ব্যক্তি কি হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে কি আল্লাহর হাবিব বলেন আমাকে জিন্দা করা হবে আমি আল্লাহ পাকের কাছে যাব আল্লাহ পাককে সালাম করব সিজদা করব আমি গিয়া দেখি মুসা সেখানে আরশে আরশে মানে কাঁদছে নিয়ে ধরে বলেন জিজ্ঞাসা করতেছে মুসা ঘটনা কি প্রথম দেখছি না আমি জিন্দা হইলাম তুমি জান না কেমনে এখন এটা লইয়া মুহাদ্দিসরা বড় বিপাকে আছে প্রথম ব্যক্তি যাকে জিন্দা করা হইল তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা হইয়া আল্লাহ পাক এখানে গিয়া দেখেন মুসা আলাইহিস সালাম আগের থেকে বসা এখানে তখন হযরত মুসা কইতে আছেন কই যে আসলে আপনাকে প্রথম জিন্দা করা হইছে আর আমি আমার প্রতি শ্রদ্ধা হইল ওই যে আল্লাহ পাকের তাজাল্লি পাহাড়ের উপর পড়লো আর আমি প্রশ্ন হইলো মেরাজের সময়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবের অভ্যাস শোনার জন্য সকল পয়গম্বরকে সেখানে নিয়ে হাজির করতেন এখন রাস্তায় খালি মুসাই লেগে খাড়ায় কথা কই না অন্য পয়গম্বর খাড়াইতে পারে না মুসাই খাড়ায় কেন মুসাকে জিজ্ঞেস করে দেয় যে তুমি খালি বারবার খাওয়াও আসলে ফিরে যায় ফিরে যাও অন্য পয়গম্বররা নাই আমার মনটা চাইছিল আল্লাহ পাককে সরাসরি দেখবো বয়স্কের কারণে আমি সুযোগ পাই নাই মনের দুঃখ তো মনে রয়ে গেছে এই জন্য রাস্তায় খাড়াইয়া রইলাম নিজে দেখনের তো ঠিক যদিও হয় নাই অন্তত দেখুন না একটা মানুষকে তো দেখবো দেখুন না একটা মানুষ আমরা দেখি নাই কিন্তু দেখুন না মানুষ যখন পূজা পায় যে অমুকে হযরত খালিদ সাহেবকে দেখতে পেলে আপনারা একটু দেখেন মেরে ভাই দোস্ত বুজুর্গ যারা আসে এরা তো পয়গম্বরকে দেখতে যা আল্লাহ আমাদের এক বুজুর্গ বলেন আল্লাহ পাকের কথা শুকর আদায় করব দিনের বেলায় দাওয়াতের কাম করি দিনের বেলায় তালিমের কাম করি রাত্রে যখন ঘুমাই চোখটা যখন লাগিয়া যায় তখন আল্লাহ পাক কোন রাত্র আবু বকরের সঙ্গে মিলাইয়া দেয় কোন রাত্র উমরের সঙ্গে মিলাইয়া দেয় কোন রাত্র ওসমানের সঙ্গে মিলাইয়া দেয় কোন রাত্র আলীর সঙ্গে মিলাইয়া যায় কোন রাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ রাত্রটা ওই ওইখানে ওইখানে আল্লাহ হাবিবকে যে কোনো উপায়ে দেখানোর জন্য কার মন চায় কার মন চায় কার বাংলা আনি পাকাদের আল্লাহ হাক্কা যে আমাকে দেখলো সে ঠিকই আমাকে দেখলো সুবহানাল্লাহ দেখতে হইলে দেখতে হইলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যাকে দেখলে মানুষ সাহাবি হইয়া যায় যাকে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায় যাকে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায় এরকম জিনিস অর্ডিনারি ভাবে মদিনা শরীফ বসায় রাখুন যায় তত মক্কা শরীফ মদিনা শরীফে সকল মানুষ অটোমেটিক সাহাবি হয়ে যাবে অটোমেটিক জান্নাতি
এজন্য আল্লাহ পাক ব্যবস্থা করতেন যে কয়েকদিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে রাখনের দরকার আল্লাহ পাকের এলেম অনুসারে ছিল ওই কয়েকদিন আল্লাহর হাবিবকে দুনিয়ায় রাখতেন এরপরে হায়াতুন নবী কবরে চলে গেছেন হায়াতুন নবী একদিকে হায়াতুন নবী আরেকদিকে কবরে চলে গেছেন ওই কথা কথা বাংলার সুযোগ নাই হায়াতুন নবীকে কবরে নিয়ে গেছেন শেষ রাত্রে যখন আপনি মেহনত করতে থাকবেন জিকির করবেন মুরাকাবা করবেন রে ভাই দোস্ত বুজুর্গ ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফ মুরাকাবা বানাইয়া জিকির করতেছে ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বুজুর্গ হযরত খান নবী রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নের মতন বললা কিসের মতন স্বপ্ন যখন শুরু হয় তখন টের পাওয়া যায় না স্বপ্ন যখন ভাঙে তখন টের পাওয়া যায় আমি এতক্ষণ স্বপ্নে ছিলাম ঠিক না ব্যক্তি ওই বুজানির পাগল গভীর রাত্র সব ঘুমাই আসে আল্লাহর বান্দা উঠলো সুন্দর মতন পুজো করলো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো চোখটা বন্ধ করলো কেবলামুখী হইয়া বসলো মহাব্বতের সঙ্গে জিকির করতেছে আর মুরাকাবা নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে কল্পনা করতেছে কল্পনা করতে করতে চোখটা বন্ধ হযরত খানবী রহমাতুল্লাহ লিখতেছেন ওই যে হঠাৎ করে ওই কানের মধ্যে একটা পাওয়ার সঙ্গে সঙ্গে কলবের চোখ দিয়া তাকায়া দেখে এই যে বিলাল নামন এই স্বপ্নের মধ্যে বিলকে বিলকে গেল এখন বিলালের মতন মনে হয় চোখ ঘুরেইতে দেখতে আসে আবু বকর দয়ে আসতেছেন ওমর দয়ে আসতেছেন ওসমান দয়ে আসতেছেন আলী দয়ে আসতেছেন কিছুক্ষণের মধ্যে দেখা যায় স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়ানোর জন্য বাইতুল্লাহ মাকাম ইব্রাহিমের দিকে আসতেছে আল্লাহ হাবিব আসলেন নামাজের জন্য দাঁড়ায়া গেলেন পিছনে আবু বকর উমর উসমান দাঁড়ানো আছে এই পাগল বুড়া এত পিছনে দাঁড়াইয়া নামাজের নিয়ত আনতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো মুরাকাবার হাল এটা হলো হাল ভিতরে অবস্থা চোখ বন্ধ অবস্থায় সব দেখতে আসে করতে আসে আল্লাহ নামাজ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সালাম ফিরে এলেন পিছনে ফিরে বসলেন ওই মুসল্লির দিকে হাত বাড়াইয়া বা তোমার লোকে দেখা করতে আসলাম মুসাফা হইলো ওই বন্দা তখন কেনতে আসে বলে কান্দো কেন বলে ইয়া রাসূলুল্লাহ বুকটা বুকটা আটাইতে আসে আল্লাহর হাবিব বুঝতেছেন এই লোকটা মোয়ানাকা করতে চায় বুকের সঙ্গে বুক মিলাইতে চায় আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন বুকটার সঙ্গে বুক মিলাইলেন বুক মিলাইয়া ধরে রাখছে আল্লাহ অনেকক্ষণ বুকটা ধরে রাখলেন এরপরে আল্লাহ হাবিব ছেড়ে দিলেন বলে এবার যাই বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কইতে না কইতে মোরা খাবার হাল ভেঙে গেছে হাল যখন ভেঙে গেছে তখন দেখি আল্লাহ আমি তো উজানি দেওয়ার অবস্থা আমি এতক্ষণ কইছিলাম এই যে কাহিনীগুলো যদি আপনাও পাইতে চান রাস্তা আছে তবে জায়গা মতন যাইতে হবে বে জায়গায় গেলে কাম হবে না জুত মতন কাম করতে হবে হইলে হবে না কে কে তৈরি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জানা মতন কৌশল যুত মতন কাজ করার জন্য এবং আল্লাহর হাবিবকে দেখানোর জন্য তৌফিক দান করেন আমিন আরো চারটা রয়ে গেছে সময়ের অভাবের কারণে আমি আর কথাগুলো বললাম না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিউজ এমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ
মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।